ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী, আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা যে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবেন তার আগে আপনাদের প্রত্যেকেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে, যেটা শুরু হচ্ছে 28/6/2022 দুপুর একটা থেকে, অর্থাৎ আজ দুপুর একটা থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে। আপনারা প্রত্যেকেই কিন্তু দুপুর একটার পর থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করতে পারবেন। কীভাবে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করবেন সেটা এই চ্যানেলে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব, কিন্তু তার আগে যে কথাটি আপনাদের না বললে নয় সেটা হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ, এটা ডাউনলোড করার লাস্ট ডেট ইউনিভার্সিটি থেকে জানানো হয়নি, তাই আপনারা অনেকে চিন্তা করছেন। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এটা সম্ভবত আপনারা আপনাদের যে পরীক্ষার ডেট ঘোষণা হবে সেই পরীক্ষা যেদিন আপনারা দেবেন তার আগে পর্যন্ত আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার সুযোগ পাবেন। তাই আপনাকে যে একেবারে একটা বাজলেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রথম প্রথম সার্ভার একটু প্রবলেম করে, তাই আপনাদের যদি কারো না হয় সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না, টেনশান করবেন না, একটু সময় নেবেন, সময় নিয়ে একটু ধীরে সুস্থে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করবেন। তবে এর লাস্ট ডেট নেই, তার মানে এই নয় যে আপনি পরীক্ষার আগের দিন ডাউনলোড করবেন, অবশ্যই আজকে ডাউনলোড করার চেষ্টা করবেন, না হলে কালকের মধ্যে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নেওয়ার পর আপনি আগে লক্ষ্য করবেন যে ওইখানে আপনার সমস্ত পেপারগুলো উল্লেখ রয়েছে কি না, এই বছর আপনি যে পরীক্ষা দেবেন তার যে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপ করার সময় আপনি যে সমস্ত পেপারগুলো সিলেক্ট করেছেন সেই সমস্ত পেপারগুলো এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে উল্লেখ রয়েছে কি না সেটা অবশ্যই দেখে নেবেন। যদি দুর্ভাগ্যবশত আপনাদের কারোর কোনো একটি পেপার মিসিং থাকে সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, অতি অবশ্যই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন এবং যে ফর্ম ফিল আপ করেছিলেন সেটাও নিয়ে যেতে হবে। সময় নষ্ট করলে হবে না, কারণ পরীক্ষার আগে আপনাকে ইউনিভার্সিটির সাথে বোঝাপড়া করে নিতে হবে যে ফর্ম ফিল আপ করার সময় আমি সমস্ত পেপারগুলো সিলেক্ট করেছি, তাহলে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে আমার সমস্ত পেপারগুলো উল্লেখ থাকার কথা, কিন্তু একটা পেপার এখানে হয়তো টেকনিক্যালি ফল্টের জন্য মিসিং আছে, আপনারা এটা একটা ব্যবস্থা করে দিন, এইভাবে কিন্তু আপনাদের করতে হবে। খুব সাধারণভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে কোনো ভুল থাকে না, সমস্ত পেপারগুলোই উল্লেখ থাকে। ফর্ম ফিল আপ করার সময় আপনি যে সমস্ত পেপারগুলো সিলেক্ট করেছিলেন সেই সমস্ত পেপারগুলো অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপে উল্লেখ থাকবে। তাই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নেওয়ার পর একটু ভালো করে চোখ বুলিয়ে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না, এবং তাড়াহুড়ো করার দরকার নেই, একটা বাজলেই যে করতে হবে তার কোনো মানে নেই, একটু ধীরে সুস্থে 1:30, 2:00, 3:00, 4:00 আজকের মধ্যে করতে পারলে খুব ভালো, যদি না পারেন কালকে করবেন, তার পরের দিন করবেন, কিন্তু বেশি দেরি করবেন না, ঠিক আছে? এই কথাটা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানানোর ছিল, আপনারা চিন্তা করবেন না, একটা বাজার পর থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড শুরু হবে এবং এই চ্যানেল থেকে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন, জানতে পারবেন, তারপরে কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে আপনি প্রিন্ট আউট করতে পারেন, প্রিন্ট আউট নাও করতে পারেন, সুন্দর মানে করে নেবেন, আপনি ক্রপ করে আপনি কাটিং করে মোবাইলে সেভ করে রেখে দেবেন, এটা আর কোথাও দেখাতে হবে না, বা এর কোনো হার্ড কপি আপনারা স্টাডি সেন্টার থেকে পাবেন না। এই ইনফরমেশনটা আপনাদের দেওয়া ছিল, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।